কালকে কখন গেল তুমি? বন্ধ হয়ে যাবে মনে হাল করবে। আমি আর দিদি দুজনে সকাল সকাল কাজ ছেড়ে রান্নাঘরে এসে বসে আছি। আপনাদের দাদা বলে গেল যে বাজার থেকে কিছু একটা মাছ আনবে, জানি না কি মাছ আনবে, দেখা যাক কি মাছ আনে। তো ওই মাছেরই রেসিপি আজকে হবে। আমি আর দিদি এখন একটু রেস্ট নিয়ে নিই, গল্প করি। কোথায় আমাদের ওইদিকে একটা জমিতে টিলার হচ্ছে, এতক্ষণ চুপচাপ ছিল, এই এখনই শুরু হলো টিলার চলা। কখন আসবে তার ঠিক নেই, আধ ঘন্টার উপর বসে আছি। চলো পালি চলো তো দিদি, পরে আসবো আবার, এলে ডাকবে। না একটু বসো না। ও দিদি ঘরে একদম নারকেল নেই জানো, পিঠে হবে। দাদুর গাছে নারকেল নেই। নারকেল আছে, গাছে উঠার লোক নেই। ও ওই যে দেখা দিচ্ছে বাবা, এক ঘন্টা বসে আছি, এতক্ষণ লাগে মাছ কিনতে যেতে। অবাক হয়ে যাবেন, আজকে হাটে হঠাৎ চোখে পড়লো তাই নিয়ে এলাম। দেখি দাঁড়াও দাঁড়াও, কলা পাতাটা আগে পাতো, আগে জ্যান্ত আছে, তুমি গামলা নিয়ে এসো। দিদি বালতি নিয়ে এসো, দিদি বালতি নিয়ে এসো, বালতিতে জল নিয়ে এসো তো। জিনিসটা দেখুন বন্ধুরা, আগে জলে দাও, জলে দাও, এখনো ফাকুস ফাটছে দেখুন, জলে দাও। এর নাম হচ্ছে গোল্ড ফিস, অনেকদিন খাইনি। সাইজটা দেখুন, এই মাছ যত বড় হবে তত খেতে ভালো লাগবে, আর চোখেও পড়েনি, আজকে বাজারে পেলাম তাই নিয়ে এলাম তো। কি সুন্দর গাটা রে, চকচক করছে, পুরো সোনার মতন, সেজন্য এর নাম গোল্ড ফিস। দেখি কতটা জ্যান্ত আছে, কুলোয়নি, এত বড় মাছ, বাবা হাত দিয়ে ওর কি পড়ে যাবে। এই মাছের ডিমের টক খেতে খুব ভালো লাগে তো পপি, আজকে টকও হবে, মাছের ডিমের টক হবে, আর মাছের একটা গ্রেভি বানাবে। বেশ দাও, সলিড মাছ আছে একদম। এটার ওজন আছে 2 কিলো 450, মানে 2 কিলো 500 ধরুন, 2.5 কিলোর মতন ওজন আছে এটা। গোল্ড ফিশের আরেকটা রেসিপি আছে সেই, আচ্ছা আমি কি বলি শুনো, তুমি ইয়ে করো, গোল্ড ফিশটা এত বড় ছিল না, এটা বেশ বড়। বেশ ঠিক আছে, আমার কাজ আছে, তুমি কাটাকাটি করো। না দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও, না না আমার সময় নেই গো, আমার সময় নেই, তুমি কাটাকাটি করো একদম, আমি খেতে আসবো ঠিক আছে। সুন্দর করে একটা ঝাল বানাবে, আর মাছের ডিমের টক আমার ফেভারিট, তেঁতুল দিয়ে টক বানাবো, তেঁতুল দিয়ে বানাবো, তেঁতুল দিয়ে। কি সুন্দর দেখতে মাছটা, লেজের কালারটা দেখুন বন্ধুরা। এখন কিন্তু বাজারে মাছের থেকে মাছের ডিমের দাম বেশি, তো অনেকটা ডিম বেরোবে এই মাছটার। এখানটা একদম সোনার মতো লাগছে ঠিক। আজগুলো যা শক্ত, ছাড়াতে জীবন বেরিয়ে যাচ্ছে। আমাকে দেখছি দাও, ছাড়াও আমার ভেঙে যাবে। এই তো মাছটা দেখে মনে হচ্ছে যেন একটা পাহাড় শুয়ে আছে। বাবা এত হাত হরকাচ্ছে, আমরা হাত দিয়ে খাই, ওটা হয়ে গেছে। মাছের সব আঁশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি, তবুও দেখুন মাছের গাটা এখনো চকচক করছে সোনালি কালারের দেখুন। ডিমেই পেট ভর্তি, দেখো
আড়াই কিলো মাছের 500 ডিম হয়ে যাবে। কত ডিম! তুমি সত্যিকারের মাছ কাটা এক্সপার্ট, কতদিন ধরে দেখছি আমি। ডিমটা কি দিয়ে টক করবো বলো, কি দেখাবে? তেঁতুল দিয়ে। তেঁতুল দেখাবে তো? বড় বড় পিস। বড় তো মাছটা, পিসগুলো বড় হবে না? মোটাও হয়ে গেছে। ও বেশি বেশি খাবে? একটা মাছ খেলে হয়ে যাবে, দু পিস দেবো না, এক পিস করে দু। আমি আর দিদি দুজনে মিলে মাছ কাটানোয় যেন যুদ্ধ করে এলাম। মাছ আর মাছের ডিম ভালো করে ধোয়া হয়ে গেছে, লবণ হলুদ মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, আমি এদিকে আঁচ ধরি, মাছ ভাজাটা তুলে দিই। জিরে, গোলমরিচ, আমাদের এখানে পাশেই বড় একটা ঝিল হচ্ছে, তো ডোজার গাড়ি নেমেছে সেই জন্য আওয়াজ হচ্ছে। কবে যে ঝিল কাটা বন্ধ হবে তার ঠিক নেই। সরিষার তেল দেবো, বড় উনুনটায় রান্না করতাম সেই উনুনটা ভেঙে গেছে, সেই জন্য আজকে ছোট উনুনে রান্না করছি। কি হচ্ছে রে এখন? দাদু হ্যাঁ বসো বসো বসো। কি হচ্ছে এখন? এই যে গোল্ড ফিশ দেখো, আজকে হবে গোল্ড ফিশ। তাহলে তুমি জাল দাও, তাই হবে, তাড়াতাড়ি রান্নাটা করে নি। আমি রান্না করতে এলেই হলো, দাদুকে বলতে হয় না, দাদু স্নান টান করে একদম রেডি হয়ে চলে আসে। মাছের গন্ধই চলে এসছে দাদু। দিদি বলেছো মাইরি, সত্যিকার সত্যিকার মাইরি। ও দিদি আমার বলে মাইরি, এটা কি কথা দাদু? মাইরি মানে খুব সত্যি নাকি? বলে এই মাছের ভালো স্বাদ পেতে হলে মাছ কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। সর্ষে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, বন্ধুরা এই গোল্ড ফিশ একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই আজকে আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোলমরিচ সবই অল্প অল্প দিয়েছি। আপনাদের দাদা বলে গেছে মাছের ডিম দিয়ে টক খাবে। আমি ঘর থেকে পাকা তেঁতুল নিয়ে এসেছি, এই তেঁতুল দিয়ে আজকে টক বানাবো। তেঁতুলে জল দিয়ে দেব, লবণ,
হলুদ গুঁড়ো ভালো করে মেখে নেব। মাছের ডিম আমি গুলিয়ে বড়ার মতো করে ভাজব না, একবারে দিয়ে দেব, তারপর খুন্তি দিয়ে ভেঙে নেব। হালকা হালকা চিটকাচ্ছে, চাপা দিয়ে দাও। দাদা আরেকটু আছে, আর কোনো ভয় নেই, একটু আঁচ খেয়ে গেলে আর ফাটবে না, একটু পরে চাপা খুলব। ফাটবেনি তো? না না, উল্টে দেবো। এই দেখুন মাছের ডিম আমি লাল করে ভেজে নিয়েছি, ঢেলে নেব। কড়াই দেব সরিষার তেল, চিনি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি জিরে আর গোলমরিচ বাটা দেব। টমেটো বাটা দেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে, সরিষা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা দেব, কিছুটা রাখব। হলুদ গুঁড়ো, লবণ, জল খুব ভালো করে ফুটে গেছে, ভেজে রাখা মাছ দেব। আপনারা বিয়ে বাড়িতে যেরকম স্বাদের মাছের ঝোল খান, আজকে রান্নাটা কিন্তু সেরকমই স্বাদ পাবেন। আপনারা অবশ্যই বাড়িতে রান্না করবেন। মাছের ঝোল হয়ে গেছে, ঢেলে নেব। তেল, কালো জিরে, শুকনো লঙ্কা, তেঁতুলের কাঁচটা ভালো করে বের করে নেব, তারপর তেঁতুল জলটা দেব। হলুদ গুঁড়ো, লবণ দেব, চিনি দেব, তেঁতুল জল খুব ভালোভাবে ফুটে গেছে। এবার সর্ষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা যেটা আছে দিয়ে দেব। সবকিছু খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা ডিম দেব, সব দেব না, পরিমাণ মতো দেব। এই রেসিপিটা দেখে কার কার জিভে জল আসছে, আমাদের তো আগেই এসে যাচ্ছে। আর বলো নি দিদি, কি দাদু আগে থেকে উঠে পড়ছে? দাদু
গোল্ডফিশের দু দুটো রেসিপি হয়ে গেল, গোল্ডফিশের ঝাল আর ডিমের টক। দিদি অর্জুনকে ডাকতে গেল, বলছে দেখি অর্জুন আসে কিনা, সে যদি খেলায় একবার মেতে যায় ব্যাস হয়ে গেল। হ্যাঁ খুব ভালো স্বাদ আছে মাস্টার। এখনো টক আছে, খাবো তো। দাদু কাঁটাটাকে চুষে খাচ্ছে রে, এটি তো ভালো স্বাদ লাগে। হ্যাঁ তুমি চিবাতে পারবে কাঁটা? চিবাবো কেন, আর ভিতরে যে এই সবাই তো খুব তৃপ্তি ভরে খাচ্ছে, দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন। আমার আমি নিজে হাতে রান্না করে খাওয়াতে খুব ভালোবাসি। সুপার রান্না হয়েছে কি দাদু? সুপার সুপার। উফ মাছের ডিমের টকটা দেখে তো আমার জিভে জল আসছে। তুমি খাও, গোল্ডফিশ যত বড় হবে তত খেতে ভালো লাগবে। দাও 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 দাও। ও টকটা তো টক তো আরো দাও, বেশি করে দে না, বেশি করে বেশি করে। ও তুমি আর ওরকম করে খেও না তো, জিভে জল আসছে তোমার বুঝতে পারছি। এখনো দাদুকে দেওয়া হয়নি, দাদু অনেকেই আমাকে কমেন্ট করে বলেন মাছের ডিমের টক দেখানোর জন্য করে, তো আজকে আমি দু দুটো রেসিপি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আজকের রেসিপি দুটো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম আরও অনেক ধরনের রেসিপি দেখতে হলে প্লিজ প্লিজ আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করা একদম ফ্রি, আর আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে যে ঘণ্টিটা থাকে সেটা কিন্তু অবশ্যই ক্লিক করবেন, তবেই আমার ভিডিও আপনারা দেখতে পাবেন। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন। আরে পেঁপে টকের যে কি মজা, যে খাই সেই জানে।